ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আশা করছি সকলে ভালো আছেন ডাব্লিউ বিজিডিএর নতুন একটি এপিসোডে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই আশা করছি আপনারা খুব সুন্দরভাবে দেওয়ালি কাটিয়েছেন সম্ভবত আজকে বিজয়া রাখি বন্ধন উৎসব যে যার তরফ থেকে নির্দিষ্ট জায়গায় আমি সকলকে সব ব্যাপারে শুভেচ্ছা জানাই আমরা এই ভিডিওতে জাস্ট ডিসকাস করব ডাব্লিউ বিজিডিআরবি আপনাদের কনফিউশন কনফিউশনের শেষ নেই ফ্রেন্ডস ডাব্লিউ বিজিডিআরবি এমন একটা ঐতিহাসিক রিক্রুটমেন্টে দাঁড়িয়ে গিয়েছে এত কনফিউশন এত কনফিউশন জাস্ট এই ভিডিওতেও আমার কাছে একশো পনেরোটা কমেন্ট আছে চেষ্টা করব কয়েকটা কনফিউশন দূর করার তো চলুন বকবক না করে স্টার্ট করা যাক ওয়াসিন শেখ উনি বলছেন পুরুলিয়া ডিএম অফিসে আগে বা এজ ভেরিফিকেশনের জন্য ডিওবি সার্টিফিকেট চাইছে এমপি অ্যাডমিট কার্ড দিলে হবে কি না জানাবেন দাদা আমার ডিওবি সার্টিফিকেট নেই দেখুন ডিওবি সার্টিফিকেট ওরা এজ ভেরিফিকেশানের জন্য চাইছে অ্যাডমিট কার্ড দিয়ে অবশ্যই এজ ভেরিফিকেশান করা যায় কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে ভেরিফিকেশানে ডেট অফ বার্থ সার্টিফিকেট মানে বার্থ সার্টিফিকেটটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে সব জায়গায় সব ক্ষেত্রে না এটা একটা গ্রুপ ডি রিক্রুটমেন্ট এতে এমন কিছু বাধ্যতামূলক বিষয় থাকে না যেখানে আপনার বার্থ সার্টিফিকেট লাগেই লাগে কিন্তু যেখানে আপনাকে পুরুলিয়ার ডিএম অফিস থেকে আপনার বাড়িতে লেটার পাঠাচ্ছে সেখানে মেনশন করে দিয়েছে ডিওবি বি সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট চাই সেক্ষেত্রে আপনি চেষ্টা করুন বার্থ সার্টিফিকেটটা তৈরি করার জাস্ট আমি শুধু ওয়াসিন শেখকে বলছি না যারা ভিডিও দেখছেন সবার জন্যই এগুলো একটু অবশ্যই গুরুত্ব দেবেন প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকের জন্য উপকারী যেখানে আপনাকে মেনশন করে দিয়েছে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে তো ভেরিফিকেশন কারা করবে বলেই নিশ্চয়ই আপনাকে মেনশন করে দিয়েছে তো আপনাকে চেষ্টা করতে হবে সেটা করার যেহেতু আপনার কাছে চিঠি থাকছে আপনার মোবাইলে মেসেজ থাকছে আপনার কাছে ইমেল থাকছে তো সার্টিফিকেটটা ইস্যু করানোটা আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে কারণ আপনি হাসপাতাল থেকেই বার করুন বা পৌরসভা থেকে যেখান থেকেই বার করুক না কেন আপনি যখন দেখাবেন Sorry for the interruption. তো আপনাদের কাছে যেহেতু ডকুমেন্টস থাকছে আপনাদের কাছে যেহেতু ভেরিফিকেশান লেটার থাকছে সেটা শো করে আপনি যদি আবেদন করেন আপনাকে কিন্তু খুব তাড়াতাড়ি তারা দিয়ে দেবার চেষ্টা করবে আপনার বার্থ সার্টিফিকেটটা এই একইভাবে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট না কারো ধরুন এইট পাস সার্টিফিকেট তোলার ইচ্ছা হচ্ছে আপনারা স্কুলের হেডমাস্টারকে আপনাদের যে ভেরিফিকেশানের লেটারটা এসেছে সেটার জেরক্স কপি সহ যদি আপনারা আবেদন করেন তাহলে তারা কিন্তু অবশ্যই আপনাকে চেষ্টা করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল সার্টিফিকেটটা আপনার হাতে তুলে দেওয়ার জন্য তো সেইভাবে কিন্তু আপনারা সার্টিফিকেটগুলো জোগাড় করার চেষ্টা করুন এর সঙ্গে এটাও জানিয়ে রাখবো যদি একান্তই জোগাড় না হয় তাতেও কিন্তু মোটামুটি মারাত্মক কিছু ক্ষতি আপনার হবে না কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি এটা জোগাড় করতে পারেন আর যদি একান্তই জোগাড় না হয় তার প্রসেস কিন্তু কিছু না কিছু হবে যেটা আপনি ভেরিফিকেশানের সময় বলবেন যে আমি এইভাবে এইভাবে আবেদন করেছিলাম আমাকে দেওয়া হয়নি এই কথা বলা হয়েছে টোটালটা আপনি ভেরিফিকেশানের সময় খুলে বলবেন তার যা পরবর্তী ব্যবস্থা হবে তারা যা ইনস্ট্রাকশান দেবে সেভাবে ফলো করবেন এভাবেই কিন্তু আপনাদেরকে করতে হবে বিশ্বজিৎ রায় উনি কমেন্ট করেছিলেন আগে কি জয়েন্ট হবে না আগে মেডিকেল অ্যান্ড ভেরিফিকেশান হবে জয়েন্ট আগে হবে এমনটাই মনে হচ্ছে কারণ অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা কিন্তু চেষ্টা করছে দিনের পর দিন কিন্তু এই মতামতের ভিন্ন মতামত প্রসূত হচ্ছে মানে আজ আমি একটা ভিডিও বানাচ্ছি কাল সেটা ভুল প্রমাণিত হচ্ছে আবার অন্য দিন অন্য এইভাবে কিন্তু চলতে থাকছে সুতরাং হানড্রেড পার্সেন্ট কোনো কিছুই বলা যাবে না হানড্রেড পার্সেন্ট বলতে গেলে আবার হয়তো বা আমার কথাটা মিথ্যা প্রমাণিত হতে পারে দুদিন চার দিন পরে এখনও পর্যন্ত পারের থেকে যে আপডেট অন্যান্য ডিপার্টমেন্টের কাছ থেকে যে আপডেট বেরিয়ে আসছে মনে হচ্ছে কিন্তু আগে জয়নিং হবে পরে মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশান হবে শান্তনুদাস ওনার কমেন্ট ছিল যারা মাধ্যমিক পাস করেছেন তারা তো এইট পাস করেছিল চিঠিতে বলা আছে এইট পাসের প্রমাণপত্র সুতরাং এমপি পাস সার্টিফিকেট হলে অসুবিধা হবে না উনি মতামত দিয়েছেন এই মতামতের সঙ্গে আমি কিছুটা সহমত মিনিমাম এইট পাস সার্টিফিকেট চাইছে কোন কোনো জেলার ডিএম অফিসগুলো তো মিনিমাম যাদের লেখা আছে মিনিমাম এইট পাসের কোয়ালিফিকেশান সার্টিফিকেট ভেরিফাই করাতে তাদের কিন্তু এইট পাস সার্টিফিকেটটা জোগাড় করতে না পারলেও কোনো ক্ষতি নেই আপনারা হায়ার এডুকেশান কোয়ালিফিকেশানগুলো শো করাবেন আপনাদের ভেরিফিকেশান আরামসে কমপ্লিট হয়ে যাবে প্রসেনজিৎ মজুমদার বলছেন আমার এখনও ইমেল আসেনি আমি নদিয়া থেকে তাতে কোনো সমস্যা নেই আপনার বাড়িতে চিঠি আসলে আপনি গিয়ে ভেরিফিকেশান করবেন অত নদীয়া বলছেন দাদা পার থেকে জানলাম লেবার ডিপার্টমেন্টে হয়েছে এনএস বিল্ডিং আমার কি তবে অপেক্ষা ওখানেই হবে নাকি অন্য জায়গায় দেবে একটু বলবেন প্লিজ নর্থ চব্বিশ পরগনা দেখুন আপনার যদি এনএস বিল্ডিংয়ে হয়ে থাকে পার থেকে খবর পেয়েছেন তো আপনার এনএস বিল্ডিংয়েই আপনার জব হবে ওখানেই হওয়ার কথা ওখান থেকেই আপনাকে ভেরিফিকেশানের জন্য যোগাযোগ করা হবে চিঠি পাঠানো হবে ওখান থেকেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে পাঠানো হবে আপনাকে ওখানেই জয়েন করতে হবে ওখানেই আপনাকে কাজ করতে হবে সুনীত শর্মা উনি বলছেন হ্যালো দাদা আই স্যাডলি ইনফর্ম ইউ দ্যাট

আপনি রিটেন অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছেন বাট আপনার কাছে ইন্টারভিউ কল লেটার আছে এবং আপনার অরিজিনাল অ্যাপ্লিকেশান ফর্ম আছে এই দুটোই সঙ্গে রাখুন কারণ যেটা হারিয়ে ফেলেছেন সেটাকে খোঁজ করার চেষ্টা করুন বাট না পেলে আপনার কাছে ওটার জন্য আর কিছু করার নেই কিন্তু আপনার কাছে আরও দুটো প্রুফ আছে যেখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি মেনশন করা আছে তো এটা দিয়ে আপনার ভেরিফিকেশান আরামসে কমপ্লিট হয়ে যাবে বিশেষ কিছু টেনশন নেওয়ার কারণ নেই সন্তোষী দাস বলছেন দাদা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে আমি আমার কোথায় হয়েছে এখনও জানতে পারলাম না এস এম এস ইমেল কবে নাগাদ আসতে পারে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে জানাবেন যদি আসে আমি আপনাদের মাধ্যমেই কমেন্ট পাবো জানতে পারবো আপনাদের থেকেই মেসেজ পাবো জানতে পারবো আপনাদেরকে আমি আপডেট করে দেবো আলিপুরদুয়ারের এখনও পর্যন্ত কোনো আপডেটেড খবর নেই তবে ইমিডিয়েট বারো তারিখের পর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত অফিসগুলো যেগুলো এখনও পর্যন্ত বাকি আছে তাদের দপ্তরে কিন্তু প্রসেস স্টার্ট হয়ে যাবে এমনটাই খবর আছে তো আলিপুরদুয়ার থেকে আপনার কাছে এস এম আসুক বা ইমেল আসুক বা লেটার আসুক সেটা আপনিও এখানে এসে কমেন্ট করে জানাবেন যাতে আপনার অন্যান্য বন্ধুদের মানে আমাদের পরিবারের অন্যান্য বন্ধুদেরও কিছু সহযোগিতা হয় ভ্যাকেন্সি কি বাড়লো অসীম মণ্ডল এখনও পর্যন্ত অফিসিয়ালি ভ্যাকেন্সি বাড়ার কোনো রকম খবর নেই এই ভ্যাকেন্সি সংক্রান্ত ব্যাপারে দুচার কথা না বললেই নয় এখানে একটা বিরাট বড়ো মাপের কনফিউশন মানে পুরো গসিপিং বলতে পারেন চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে কোথাও শোনা যাচ্ছে ভ্যাকেন্সি কমছে কোথাও শোনা যাচ্ছে ভ্যাকেন্সি বাড়ছে কেউ বলছে দুশো ভ্যাকেন্সি অলরেডি অমিত করে দেওয়া হয়েছে তুলে দেওয়া হয়েছে না এটার কোনো অফিসিয়াল প্রুফ আছে না দু হাজার ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হয়েছে এটার কোনো অফিসিয়াল প্রুফ আছে তো এখন পর্যন্ত ভ্যাকেন্সি নিয়ে আমরা কোনো কিছু টেনশন করবো না যে ভ্যাকেন্সি আছে তার বেশি সে রিক্রুটমেন্ট চলছে আমরা সেটাকে নিয়ে আপাতত স্থির মস্তিষ্ক থাকবো যতক্ষণ না অফিসিয়াল কোনো আপডেট আসে ভ্যাকেন্সি বাড়লো বা কমলো এটাতে আমরা এখন আমল দেব না যতক্ষণ না অফিসিয়ালি কিছু জানানো হচ্ছে আর আমি আপডেট অবশ্যই দিয়ে দেবো যখন কোনো অফিসিয়াল আপডেট আসবে বা পোক্ত কোনো প্রমাণসহ সহ আপনাদের সামনে কোনো আপডেট দিতে পারবো নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো সঙ্গে থাকুন অভিজিৎ কর্মকার বলছেন দাদা ওয়েটিংদের ব্যাপারে কিছু খবর বলুন যারা সিলেক্টেড তারা তাদের তো জব কনফার্ম বাট যারা ওয়েটিং লিস্টে আছে তাদের কি হতে পারে সেই ব্যাপারে কিছু বলুন দেখুন এই অভিজিৎ কর্মকার আপনার যেটা প্রশ্ন এটা খুব সিম্পল এবং এই একই কথা আমরা বারবার ডিসকাস করছি যদি ওয়েটিং যারা আছে ওয়েটিংয়ে আছে মানে একটা আশা আছে এটাই ব্যাপার হানড্রেড পার্সেন্ট বলা যাবে না যে কতটা কি হবে কারণ যে পরিমাণ ভ্যাকেন্সি থাকে তার কিছু বর্ধিত ভ্যাকেন্সির ক্যান্ডিডেটকে পাস করিয়ে দেওয়া হয় যাতে যদি কিছু ক্যান্ডিডেট এখানে জয়েন করে এক দু মাসের মধ্যে ছেড়ে চলে যায় বা অন্য কোনো জব পেয়ে যাওয়ার কারণে কোনো কারণে জয়েন না করে তাহলে সেই ভ্যাকেন্সিগুলো ফিল করার জন্য ওয়েটিংয়ে যাদেরকে রাখা হয় তাদেরকে টেনে এনে এখানে ভরে দেওয়া হয় এটা হচ্ছে নর্মাল প্রসেসে নর্মাল নিয়ম যে কোনো রিক্রুটমেন্টের বেসিস বেস করে রিক্রুটমেন্ট মানে নাম্বার অফ এমপ্লয়ির উপর বেস করে কিন্তু একটা ওয়েটিং লিস্টও তৈরি করা থাকে যে আনুমানিক এত ক্যান্ডিডেট ছেড়ে চলে গেলেও আমরা কিন্তু জায়গাটা ভরাট করতে পারবো সেক্ষেত্রে ওয়েটিংয়ে যারা আছে তাদের কিন্তু নিশ্চয়ই একটা আশা থাকে যারা সিলেক্টেড তাদের জব কনফার্ম তারা যদি জয়েন না করে বাদ চলে যায় সেই ফাঁকা জায়গাগুলো ভরাট করার জন্য প্রথম দিকে যারা ওয়েটিংয়ে আছে তাদের কিন্তু খুব ভালো রকম একটা সুযোগ আছে এবার শেষের দিকে যারা ওয়েটিংয়ে আছে তাদের চান্স একটু কম হলেও আছে যেহেতু তারা লালকালিতে নট সিলেক্টেড নয় কিছুটা হলেও চান্স আছে বাট হবেই এমনটা বলা যায় না হলেও হতে পারে দেবাশিস গোস্বামী উনি বলছেন দাদা আপনার ভিডিওগুলো দেখে দেখতে খুব ভালো লাগে আপনি সব এস এম এসের রিপ্লাই দেন দাদা উত্তর দিনাজপুরের এস আসলে জানাবেন নিশ্চয়ই জানিয়ে দেব আবু আরশাদ আহমেদ উনি বলছেন দাদা কোচবিহারের কিছু খবর থাকলে বলবেন এস এম এস ইমেল একই কথা যেগুলো আলিপুরদুয়ারের জন্য বলা হলো যেগুলো দিনাজপুরের জন্য বলা হলো কোচবিহারও কিন্তু একই কেস এখনও পর্যন্ত আপনাদের কোনো আপডেট আসেনি কিন্তু অল্প সময়ের মধ্যেই চলে আসবে কালী পুজো অলরেডি শেষের দিকে কালীপুজোর পরেই কিন্তু অফিস খুলে যাচ্ছে এবং তারা কিন্তু প্রসেস স্টার্ট করবে যেহেতু দু তিনটে অফিস দপ্তর এখনও পর্যন্ত প্রসেসিং স্টার্ট করে দিয়েছে বাকি দপ্তরগুলোও কিন্তু এবার উঠে পড়ে লাগবে আপনাদের প্রসেস স্টার্ট করতে আপনাদের ভেরিফিকেশান লেটার বাড়িতে বাড়িতে পাঠাতে তো প্রত্যেকটা জেলাতেই শুরু হয়ে যাবে দু এক দিনের মধ্যে চিন্তার কোনো কারণ নেই আপনাদের কোন কোন জেলায় শুরু হচ্ছে একবার করে এখানে এসে একটু কমেন্ট করে দেবেন যাতে অন্যান্য বন্ধুদেরও সেটা দেখে একটু সুবিধা হয় সঞ্জয় বর্মন বলছেন দাদা আমার বার্থডে সার্টিফিকেট হারিয়ে গেছে এখন মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে কোনো অসুবিধা হবে কি প্লিজ জানাবেন বার্থ সার্টিফিকেটের ব্যাপারে আমি আপনাকে সর্বপ্রথমের যে কমেন্টটি ছিল সেখানে খুব ভালোভাবে ডিসকাস করেছি আশা করছি আপনি প্রথম থেকে দেখছেন তো আর ওটাকে নিয়ে সময় নষ্ট করবো না জুবিয়ার আলী উনি বলছেন জুবের আলী দাদা আমার আসেনি কিন্তু পাশের গ্রামে একজনের চিঠি এসেছে কোনো এস না তাহলে দাদা আমারটা দেরি দেরি হচ্ছে কেন আমার কি হেলথ ডিপার্টমেন্টে হওয়ার চান্স আছে প্লিজ বলবেন উত্তর দিনাজপুর আপনি কোনো কিছু ডিটেলস দেননি আমি কীভাবে বলবো বলুন হেলথ ডিপার্টমেন্টে যদি হয় সেটা আপনি জানতে পারবেন সর্বপ্রথম আপনাকে যোগাযোগ করতে হবে পারের সাথে আপনি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার কমেন্ট দেখে যেটা বললাম বুঝলাম আপনি এখনও জানতে পারেননি তো কোন ডিপার্টমেন্টে পড়ছে আপনাকে আগে জানতে হবে যদি হেলথে পড়ে এখনও কিন্তু কোনো প্রসেস এখনও পর্যন্ত হেলথের হয়নি তবে খুব শীঘ্রই হবে কালী পুজোর পর থেকেই আর এস এম এস আসলো না সেটাকে নিয়ে আপনি আমি মানা করেছি কারণ বাড়িতে লেটার আসছে যে কথা এস এম এসে লেখা থাকছে সে কথা ইমেলে লেখা থাকছে সে কথা বাড়ির লেটারে লেখা থাকছে তো যদি ইমেল আর এস এম এস নাও আসে ওগুলোকে গৌণ ধরানির মুখ্য হচ্ছে আপনার ভেরিফিকেশান লেটার ভেরিফিকেশান লেটারটা পেয়ে গেলেই কিন্তু আপনি ওইটা দিয়ে ভেরিফিকেশানটা আরামসে করতে পারবেন জাহিরুল মন্ডল উনি বলছেন আপনি হেলথ ডিপার্টমেন্ট নিয়ে একটা ভিডিও দেবেন প্লিজ 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 হেলথ ডিপার্টমেন্ট নিয়ে ভিডিও আসছে অপেক্ষা করুন জুবের আলী বলছেন দাদা আমি গ্রামের ছেলে আমার ওয়াইফ ডাব্লিউ বিজি ডি হয়েছে আমার দুটো ছোট বাচ্চা আছে এই সমস্ত ক্যান্ডিডেটের কি চান্স আছে কম ডিস্ট্রিক্ট জব হবার হোম ডিস্ট্রিক্ট জব হওয়ার হেমতাবাদ ইউডিপুর কিছু বলবেন প্লিজ প্লিজ না দেখুন যেগুলো রিক্রুটমেন্ট যে প্রসেস পার্ট যেটা করছে বা অন্যান্য যারা করছে অন্যান্য দপ্তর তারা কিন্তু এরকম আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো কিছু চেক করছে না যে আপনাদের কার কী সমস্যা আছে কার কটা বাচ্চা আছে গ্রামের ছেলে বা মহিলা এই সমস্ত দেখে কিন্তু তারা এত কিছু স্ক্রুটিনি করে এত কিছু বিচার করে এত কিছুর উপরে সহানুভূতি দেখিয়ে কিন্তু রকম রিক্রুটমেন্ট প্রসেস করছে না র্যান্ডামলি পিক করছে এখানে ওখানে পাঠিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আপনি হোম ডিস্ট্রিক্টে পাবেন কিনা সেটা একটু বলা মুশকিল আছে হোম ডিস্ট্রিক্টে আপনার হতে পারে কোন ডিপার্টমেন্টে পড়েছে সেগুলো আপনারা পাড়ের সঙ্গে একটু খোঁজ নিন তাহলে কিন্তু আপনি জানতে পারবেন কোন ডিস্ট্রিক্টে পড়ছে মোটামুটিভাবে জানতে পারবেন জানতে পারবেন এমনটা না কিন্তু পারলেও পারতে পারেন তো এই সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকে শেষ করব পরবর্তী ভিডিওতে আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে ফিরে আসছি সবাই ভালো থাকুন ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ